নেশনাল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সমস্ত মানুষ বর্ধিত পেট্রোল ডিজেলের মূল্য প্রত্যাহার করতে হবে, পেট্রোলের মূল্যবৃদ্ধিতে দিনহাটায় বাইক হাঁটিয়ে নিয়ে বিক্ষোভ দেখালো ফরওয়ার্ড ব্লক। পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ দিনহাটায়। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের উপর থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে আজ ফরওয়ার্ড ব্লকের ডাকে সারা রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি দিনহাটা মদনমোহন বাড়ি পেট্রোল পাম্পের সামনে বাইক নিয়ে হেঁটে গিয়ে বিক্ষোভ দেখালো ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। এদিনের বিক্ষোভে নেতৃত্ব দেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা যুবলীগের রাজ্য সাধারণ সম্পাদক কমরেড আব্দুর রউফ, ফরওয়ার্ড ব্লক পূর্ব লোকাল সম্পাদক কমরেড বিকাশ মণ্ডল, পশ্চিম লোকাল সম্পাদক কমরেড আজগর আলী, দিনহাটা শহর লোকাল সম্পাদক কমরেড অমিত মিত্র, কমরেড শ্যামল ধর প্রমুখ। কি কারণে আজকের এই বিক্ষোভ? আজকে আমাদের যেভাবে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাস সহ কেরোসিন তেলের লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় সরকার করে চলছে এবং এর ফলে সাধারণ মানুষ তারা আজ বিপদগামী হয়ে পড়েছেন এই করোনা অতিমারিতে, এবং শুধু বিপন্নতা নয়, এর সাথে সাথে পেট্রোল ডিজেলের রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের দেশের সমস্ত নিত্য সামগ্রী দ্রব্যের মূল্য আজকে আকাশ ছোঁয়া, এবং পরিবহনের ভাড়া আজকে বৃদ্ধি, সাধারণ মানুষ আজ ধ্বংসের পথে অর্থনৈতিক দিক থেকে। কেন্দ্রের বিজেপি সরকার যে বড় বড় কথা বলেছেন যে তারা পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও অন্যান্য জিনিসের দাম কমাবেন, আর আজকে সেই জায়গায় ও করোনা অতিমারিতে লাগাম ছাড়া অস্বাভাবিকভাবে লাগাতার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলছে, এবং এই দাম বাড়ার পিছনে অন্তর্নিহিত অবস্থা এই পেট্রোলের আন্তর্জাতিক বাজারে আজকে যে মূল্য আছে শোধন করে 22 টাকা হতে পারে, আর সেইখানে আমাদের দেশের সরকার এখানে পেট্রোল যা দ্রব্যের উপর, এই পেট্রোলিয়ামের উপর, ডিজেলের উপর, রান্নার গ্যাসের উপর, আজকে পেট্রোলের মূল্য যে অগ্নিমূল্য হয়েছে পেট্রোল ডিজেলের, এর ফলে সমস্ত পণ্যবাহী জিনিসের যে দাম বৃদ্ধি, এটাও একটা মূল কারণ। আজকে যখন 7% বৃদ্ধি হয়েছিল তখন তৎকালীন বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী আজকে গরুর গাড়িতে চড়ে আজকে সংসদ অভিযান করেছিলেন। আজকে এই বিজেপি সরকার, বর্তমান বিজেপি সরকার, দুটোদের সরকার মানুষের পকেট কেটে মানুষকে বিভ্রান্ত করে আজকে দিনের পর দিন পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। আজকে যখন আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম নিচে চলতে শিখেছে, তখন এই সরকার তার বিরুদ্ধে আজকে যেভাবে ট্যাক্স লাগিয়েছে, আজকে 100 টাকার মধ্যে আজকে যে 100 টাকা আমরা পেট্রোলের দাম দিচ্ছি তার মধ্যে 35 টাকা নিচ্ছে কেন্দ্রীয় সরকার, আর 25 টাকা নিচ্ছে রাজ্য সরকার। আমরা উভয়ের কাছে দাবি করছি যে এই ট্যাক্স কমিয়ে মানুষের বোঝাকে কমানো হোক, এবং কৃষিক্ষেত্রে যারা ডিজেল ব্যবহার করে সেই কৃষকদের বাঁচানোর দাবিতে এই ডিজেলের দাম অবিলম্বে কমানো হোক, ট্যাক্স প্রত্যাহার করা হোক, যেটা আগে ছিল সেই প্রত্যাহার। যখন বিজেপি সরকার আছে তখন ডিজেল পেট্রোলের ছিল 7 টাকা, ডিজেলে ছিল 3 টাকা ট্যাক্স, আজকে সেখানে 35 টাকা, আর আজকে এখানে হচ্ছে 26 টাকা। এইভাবে আজকে বিজেপি সরকার সারা ভারতবর্ষের মানুষকে লুট করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা দিনহাটা সহ সমস্ত নাগরিককে আমরা আহ্বান জানাই, পেট্রোল ডিজেল এবং রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে। আজকে সবচেয়ে আশ্চর্য লাগে, যখন বিজেপি সরকার আসলো তখন রান্না গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেটা 900 টাকা প্রায় দাঁড়িয়েছে। এই অবস্থার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের মুনাফা করার, এনডিএ সরকারের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হওয়ার, বিজেপির আগ্রাসী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। কি নাম আপনার? আমার নাম বিকাশ মণ্ডল, পূর্ব লোকাল কমিটির সম্পাদক। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সমস্ত মানুষ বর্ধিত পেট্রোল ডিজেলের মূল্য প্রত্যাহার করতে হবে।
राज्य केंद्रीय सरकार प्रत्याहार करते উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য নার্সিং এ পড়ার সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গ ব্যাঙ্গালোরের নার্সিং ট্রেনিং কলেজে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। আর্টস বিভাগে জিএনএম নার্সিং কোর্সে, সায়েন্স বিভাগের বিএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে পারবেন। ভর্তি হতে লাগবে না কোনো ডোনেশন। মেধাবী ছাত্রদের জন্য এডুকেশন লোনের ব্যবস্থা, 100% স্কলারশিপ, কোর্স শেষে নিশ্চিত চাকরি, হোস্টেলে থাকা খাওয়ার সুবন্দোবস্ত। যোগাযোগ করুন 7679-64-2792 এই নাম্বারে।